আমার উইন্টার স্কিন কেয়ার রুটিন, যেটা আমি উইন্টার সিজনে আমার স্কিনে প্রিপেয়ার করার জন্য যেসব প্রোডাক্ট ইউজ করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। স্কিনটাকে ন্যাচারালি গ্লোয়িং আর সফট কী করে বানাবো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখে নেওয়া যাক। তো আমি প্রথমে হেয়ার ব্যান্ড দিয়ে আমার পুরো হেয়ারগুলোকে পেছনে নিয়ে নেব। এরপর ইউজ করব একটা রোজ ওয়াটার স্প্রে বটলে, সেটাকে ভালোভাবে মুখটা ভিজিয়ে নেওয়ার পর আমি সিলভার লিলির নিম অ্যান্ড পোর ক্লিনিং ফেস ওয়াশ ইউজ করব গ্রিন টি। সেটা দিয়ে আমি ভালোমতো পুরো ফেসটাকে স্ক্রাব করব। আর এটার মধ্যে রয়েছে নিম অ্যান্ড গ্রিন টি, যেটা আমার পুরো স্কিনটাকে পিম্পল প্রবলেম এবং অ্যাকনি থেকে মুক্ত করবে আর স্কিনটা অয়েল ফ্রিও বানিয়ে দেবে। নেক্সট ইউজ করছি আমি একটা প্লাম্পের গ্রিন টি ফেস মাস্ক। এটি অ্যাকনি প্রবলেমের জন্য খুবই ভালো আর স্কিনের যে স্পটসগুলো আছে সেটাকেও রিডিউস করতে হেল্প করবে। তো এটাকে আমি এভাবে আমার স্কিনে লাগিয়ে নেব আর আঙ্গুল দিয়ে সেটাকে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব ফেস মাস্কটি। এটি আমি কিছুক্ষণ সময় রাখবো, 5 থেকে 10 মিনিট রেখে দেওয়ার পর এটা শুকিয়ে গেলে পরে আমি এটাকে ধুয়ে ফেলবো। আর এটা ধুয়ে তোমাদের সামনে এসেছি, দেখতেই পাচ্ছ আমার স্কিনটা অনেকটাই গ্লো করছে। এবার থার্ড স্টেপ হলো একটি টোনার, যেটা প্লাম্পের গ্রিন টি টোনার। এটাও আমার খুবই হেল্প করেছে আমার পোর্সগুলোকে বন্ধ করতে প্লাস আমার ফেসে গ্লো আনতে। এরপর আমি ইউজ করবো ফোর্থ স্টেপে ময়েশ্চারাইজার। এটি আমার কারেন্ট ফেভারিট একটি ময়েশ্চারাইজার, এটি প্লাম্প গ্রিন টি ম্যাটিফাইন ময়েশ্চারাইজার। এটি আমাদের স্কিনটিকে ভেতর থেকে রিহাইড্রেট করে পিম্পল আর অ্যাকনি প্রবলেমকে কমাবে, সাথে সাথে ডার্ক স্পট আর পিম্পল যে স্পট থেকে যায় সেটাকেও দূর করবে। আর ঘুমোতে যাওয়ার আগে আমি যেটা ডেলি ইউজ করি সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি, এটি হচ্ছে প্লাম্পের একটি গ্লোয়িং সিরাম। এটি আমার হেল্প করে আমার স্কিনে গ্লোয়িং ফিরিয়ে আনতে। তো আমি এটা ডেলি রাত্রে স্কিনে মাসাজ করে ঘুমিয়ে পড়ি। এরপর ইউজ করছি প্লাম্পের ক্যান্ডি ম্যাট লিপ বাম, যেটা আমার লিপসটাকেও ময়েশ্চারাইজার রাখবে। এটা খুবই সুন্দর একটি শেড, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই স্কিন কেয়ার রুটিনটা আমি ফলো করি আমার উইন্টার সিজনে উইন্টার গ্লোয়িং স্কিন পেতে। সো গাইজ, আমার স্কিনটা অনেকটাই গ্লো করছে আর একদমই ড্রাইনেসটা চলে গেছে আর স্কিনটা ন্যাচারালি গ্লো চলে এসেছে। তো ডেফিনেটলি তোমরাও ট্রাই করতে পারো উইন্টার সিজনে এই স্কিন কেয়ার রুটিনটা। আর এই স্কিন কেয়ার রুটিনটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। সো লাভ ইউ, বাই বাই, টেক কেয়ার।